ওজন এবং ডায়াবেটিক্স কো রিলেটেড কি না, অনেকে জানতে চেয়েছেন যে ডায়াবেটিক্সটা কি ওজন থেকে হয় কি না। আমরা যদি ডায়াবেটিক্সের পুরো ইতিহাসটা জানি, এটা কয় ধরনের হয়, তাহলে এটি খুব স্বাভাবিক। একটা সময় ছিল যখন ডায়াবেটিক্সটাকে শুধুমাত্র জেনেটিক্যাল রোগ হিসেবেই ব্যাখ্যা করা হয়েছিল বা সেটি রিসার্চে আসছিল। প্রতিনিয়ত কিন্তু সায়েন্স আপডেট থাকে এবং প্রতিনিয়ত রিসার্চ করা হয়। আমাদের যত ধরনের নন কমিউনিকেবল ডিজিজে আমরা আক্রান্ত হচ্ছি, সেই ডিজিজগুলো আসলে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এনভায়রনমেন্টের কারণে হচ্ছে কিনা, সো নিউ রিসার্চে অনেক কিছুই কিন্তু এসেছে। বর্তমানে আমরা সবচাইতে বেশি যেই রোগটাতে ভুগছি তা হলো ওজন আধিক্যে। সবচাইতে বেশি আমাদের 100 জনের মধ্যে অ্যাটলিস্ট 70% মানুষকে আমরা দেখা যাচ্ছে যে ওবেসিটিতে তিনি ভুগছেন। সো ওবেসিটি এবং ডায়াবেটিস দুটো কিন্তু কো রিলেটেড, অর্থাৎ আপনার ওবেসিটি হলে ডায়াবেটিক্সটা হবে। আবার অনেকে ডায়াবেটিক্সের কারণেও কিন্তু ওবেসিটিতে ভোগেন, এই দুটো কো রিলেটেড হয়ে থাকে। যখন আপনি ওজন আধিক্যে ভুগবেন তখন আপনার বডির আসলে হরমোনটা চেঞ্জ হয়ে যায়, ইনসুলিনটা রেজিস্ট্যান্ট হয়ে যায়, এবং আমরা ওজন বেশি হলে যে কাজটি হয়, আমরা একেবারেই হাঁটাচলা ইনঅ্যাক্টিভ একটা লাইফ লিড করে থাকি, যার কারণে কিন্তু ডায়াবেটিক্স হওয়ার চান্স আপনার অনেক অনেক বেড়ে যাবে। সেই জন্য টাইপ 2 ডায়াবেটিক্সের কথা স্পেশালি বলবো, কারণ টাইপ 1 ডায়াবেটিক্সটা আসলে জন্মগতভাবেই নিয়ে আসে। জন্মগতভাবে যে শিশুর ইনসুলিন তৈরি হবে না সে কিন্তু টাইপ 1 ডায়াবেটিক্সে ভুগবে এবং তাকে জন্মের পর থেকেই কিন্তু ইনসুলিন নিতে হবে। কিন্তু টাইপ 2 ডায়াবেটিক্সটা কিন্তু আপনার সাথে রিলেটেড, আপনার লাইফস্টাইলের সাথে রিলেটেড। আপনার প্যারেন্টসের, আপনার বংশে যদি টাইপ 2 ডায়াবেটিক্স থাকে তাহলে ডেফিনেটলি আপনি তার জন্য অ্যালার্মিং 50%। সে কারণে যখনই জানা যাবে যে একজনের বাবা মা ডায়াবেটিক্সে আছেন, তিনি তার সন্তানের ক্ষেত্রে একেবারে ছোটোবেলা জন্মের 6 মাস থেকে কেয়ারফুল হবেন, তাকে এক্সট্রা ফিড না দেওয়ার জন্য, ছোটোবেলা থেকে তার ওজনটাকে নিয়ন্ত্রণ করার জন্য, তাকে অ্যাক্টিভ রাখার জন্য, তাকে খেলাধুলায় দিয়ে দিতে হবে। রেদার দেন আমরা লেখাপড়ার জন্য যে প্রেশারটা বাচ্চাদেরকে দিই, তার চেয়ে অনেক বেশি প্রেশার দিতে হবে বাচ্চারা যেন অ্যাক্টিভ থাকে, খেলাধুলা করে। একটা নির্দিষ্ট টাইমে বাচ্চারা আসলে লেখাপড়ায় মনোযোগী হবে সব কিছু, এবং লেখাপড়া দীর্ঘ সময় বসে থাকা, টিচারের কাছে যাওয়া, এটাও কিন্তু একটা স্ট্রেস। সো এই স্ট্রেস থেকেও কিন্তু ডায়াবেটিক্স হয়। এখন এই ডায়াবেটিক্স কাদের হয়, এটি কি বয়সভিত্তিক? কখনোই না। ডায়াবেটিক্স, প্রেশার, মানে এই নন কমিউনিকেবল ডিজিজগুলোর কিন্তু কোনো বয়স নেই এবং ওবিসিটিরও কিন্তু কোনো বয়স নেই। তাই ডায়াবেটিক্স যে বড় হলে হবে বিষয়টা তা না, আপনার শিশু কিন্তু অ্যালার্মিং ডায়াবেটিক্সের জন্য, অর্থাৎ চাইল্ড ওবিসিটি থেকে ডায়াবেটিক্স হচ্ছে, ফ্যাটি লিভার তৈরি হয়ে তার ডায়াবেটিক্স হয়ে যাচ্ছে, ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে, অনেক প্যারেন্টসই কিন্তু সেটি বলতে পারে না। তাই এই ডায়াবেটিক্সের ঝুঁকি ওজন থেকে সবচাইতে বেশি থাকে। তাই যদি ওজন বেশি থাকে, ওজনটাকে নিয়ন্ত্রণ করলে প্রি ডায়াবেটিক বা টাইপ 2 ডায়াবেটিসটাকে সহজে কন্ট্রোল করা যায়। যখনই আপনি বুঝবেন যে এই ধরনের ঝুঁকিতে আছেন বা অলরেডি ধরা পড়েছে, প্রথমেই আপনাকে ডায়েট মেনটেন করতে হবে, ডিসিপ্লিনে আসতে হবে, 3 নম্বরে ড্রাগে যেতে হবে। সো লাইফস্টাইলের কোনো বিকল্প নেই। একজন ডায়াবেটিক পেশেন্টকে বা যিনি প্রি ডায়াবেটিক আছেন বা যিনি ডায়াবেটিককে প্রতিরোধ করতে চান, তাকে বলবো সবার আগে আপনার ওয়েট কন্ট্রোল করেন। তার মানে এই ওয়েটটা কন্ট্রোল করতে হলে খাবারের টাইম, খাবারটাকে মেপে খাওয়া, স্ট্রেস ম্যানেজ করা, খাবারের যে তেল মশলা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আপনাকে মেপে খাওয়া, পাশাপাশি আপনার ঘুমটা পারফেক্ট টাইমে হতে হবে, প্রতিদিন ফিজিক্যালি অ্যাক্টিভ হতে হবে, তাহলে ওজন কন্ট্রোল হলো, তার পাশাপাশি ডায়াবেটিসটা কন্ট্রোল হলো।